ओम ज्ञानत्मरन्धस्य ज्ञानान्दन सलाकया अक्षरों मुलितम जयनाथ स्मरस्यि गुरुवे नमः नमो विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नाम नमस्ते सारसुति देवे गौरवाणी प्रचारिणे

जगत प्रिय करो करुणावत सो प्रेम नाम तारम आपामरज विततारम कृष्ण जन तम पद्य आनंद लीलामय विग्रहाय हेमावतीभ्य छवि सुंदराय महाप्रेम रस प्रदाय चैतन्य जय श्री कृष्ण चैतन्न गदाधर शिवा शिवासादी श्री गौर वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम আর এক স্বরূপ শ্রী মহাশঙ্কর সন তার অংশ পুরুষ হয় কলাতে গণ ঠিক আছে অংশের অংশ যেই কলা তার নাম গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম মহাশঙ্কর সন হয়ে গেল মা সর্বজিষ্ণু বিষ্ণু সূত্রি রূপানী আমরা শ্রবণ করলাম তো তারপরে আমার শুনলাম যে কিভাবে যদ্যপি কহিয়ে তারে কৃষ্ণের কলা করি মানে মহাবিষ্ণু হচ্ছে কৃষ্ণের কলা মানে কৃষ্ণ থেকে বলরাম প্রকাশ বলরামর অংশ হল মহাশঙ্কর সংসের অংশ হচ্ছে কলা মহাসনের অংশ হচ্ছে মহাবিষ্ণু তা হল কলা যদ্যপি কহিয়ে তার কৃষ্ণের কলা করি কিন্তু তিনি হচ্ছেন মৎস্য কুর্ম অবতারে অবতারি অবতারী মহাবিষ্ণুর থ্রুতেই এই সবকিছু অবতার দ্বারা এই জগতে প্রকাশিত হচ্ছেন এটা কালকে আলোচনা করেছিলাম তো সেই পুরুষ সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা নানা অবতার করে জগতের ভর্তা শিষ্ট্যাদি নিমিত্তে যেই অংশের অবধান সেই তো অংশের কহি অবতার নাম তো মহাপুরুষ নামক ভগবানের যে অংশ সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সাধন করার জন্য আবির্ভূত হন তাকে বলা হয় অবতার তো এই যে বিভিন্ন অবতার তারা এই মহাবিষ্ণু থেকে আসছেন তার মানে জগতে মহাবিষ্ণুর মাধ্যমে আসছে আদি অবতার মহাপুরুষ ভগবান সর্ব অবতার বীজ সর্বাশ্চর ধাম দিয়েছেন মহাবিষ্ণু তারপরে মনে কালকে আমরা পাঠ করেছিলাম श्लोक नंबर एट्टी थ्री आद्यवतारा पुरुष परस्य कला स्वभाव सद असद सत सन्मन द्रव्य विकार गुण इंद्रिया विराट स्वराट स्थानु चरिष्णु भुगन कर्ण दक्षा विष्णु कर्ण दक्षा पुरुष भगवान मेरे आद्य अवतार पुरुष अवतार কাল স্বভাব কার্য কারণ স্বরূপ প্রকৃতি কাল স্বভাব কার্য কারণ স্বরূপ প্রকৃতি মহন আদি মহতত্ব মহাভূত অহংকার সত্য আদি গুণ ইন্দ্র সমূহ বিরাট সরাট স্থাবর জঙ্গম সবিতার বিভূতি স্বরূপ এগুলো আমরা কিছু কিছু জানি কিছু কিছু ততটা সুস্পষ্ট নয় কাল জানি স্বভাব জানি কার্য কারণ সব প্রকৃতি জানি মহাতত্ত্ব মহাভূত মহাভূতাদি অহংকার সত্যাদি গুণ কিন্তু বিরাট ভগবান বিরাট রূপ মনে হয় স্বাধীন স্থাবর জঙ্গম এ যা কিছু সব কিছু আছে তার কি বিভূতি অবতার সমূহ ও তাদের লক্ষণ বর্ণনা করে লক্ষ্য বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন জড় জগতে সৃষ্টি কার্য করেন তখন তাকে বলা হয় অবতার অবতার দুই প্রকার শক্তি আবিষ্ট ভক্ত আর তদ্দেকাত্মারূপ স্বয়ং ভগবান রূপে দৃষ্টান্ত হচ্ছেন শেষ ও শক্তিভিশ ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব শিল বরদেব ভাষ্যে বলেছেন যে জলজগত হচ্ছে আংশিক ভাবে ভগবানের রাজ্য যেখানে ভগবান কোন বিশেষ কার্য সম্পাদন করার জন্য মাঝে মাঝে অবতরণ করেন শ্রীকৃষ্ণ তার যে অংশ অবতারের দ্বারা এই কার্য সম্পাদন করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের আদি উচ্চ তো ভগবান শ্রীকৃষ্ণ জনজগতটা যে ভগবানের সাম্রাজ্যের একটা অংশ তিনি মাঝে মাঝে আসেন তিনি যে বিভিন্ন রূপে আসেন তাকে অবতার হয় তো এই অবতারটা কিভাবে হয় এই সমস্ত অবতারগুলি গুলি মহাবিষ্ণু হচ্ছে উচ্চ জগতের মূল তো মহাবিষ্ণু না জগতে যা কিছু কৃষ্ণ অবতার হবেন যে কোনো রূপে এই মহাবিষ্ণু মাধ্যমে শ্রীকৃষ্ণ তার যে অংশ অবতারের দ্বারা কার্য সম্পাদন করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের আদি তো মহাবিষ্ণু হচ্ছেন সমস্ত অবতারে আদি উৎস মহাবিশ্ব সমস্ত অবতারের উৎস অনভিজ্ঞ দর্শকার অনুমান যে জড়া প্রকৃতি জড় সৃষ্টির কারণ জড়া প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছে নাস্তিকরা বৈজ্ঞানিকরা মূর্খ অনভিজ্ঞ মানুষরা বলে জড়া প্রকৃতির সৃষ্টি হয়েছে জড়া প্রকৃতি সৃষ্টি করতে পারে না এই ব্যাপারে আমার বিশ ভাবে শ্রবণ করলাম তো তারা বলছে জড় প্রকৃতি হচ্ছে এই সৃষ্টির কারণ ও উপাদান উভয় সরবরাহ করে জীব এবং জীব এই প্রকৃতির ভোক্তা এটা হচ্ছে ভৌতিক বাদিত ধারণা জড় প্রকৃতি হচ্ছে এই সৃষ্টির কারণ ও উপাদান উভয় সরবরাহ করছে আর জীব হচ্ছে প্রকৃতির ভোক্তা নিজের ভালো ভোগ কর ভোগের বাসন জীবনের লক্ষ্য কে কতটা ভোগ করতে পারে সারা জগৎ জুড়ে এই নিয়ে প্রতিযোগিতা চলছে জীবনের সফলতা কি যে যত প্রকৃতিকে ভোগ করতে পারবে যে যত প্রকৃতিকে তছন করতে পারবে এক্সপ্লোয় বলা সারা জগত সেটাই করছে আমাদের সভ্যতার অগ্রগতি মানে কি কতটা বেশি প্রকৃতিকে তছনাচ করতে পারে উপভোগ করবার জন্য কেন তার মনে করছে আমি হচ্ছে ভোক্তা আমি হচ্ছে প্রকৃতির মালিক তার কেউ জানেন না যে তার প্রকৃতির কাছে নগণ না প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত এগুলো তারা বুঝতে পারেন সেজন্য তাদেরকে অনভিজ্ঞ বলা আছে যত বড় পন্ডিত হক না 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 তারা সব অনভিজ্ঞ এই কারণে তারা প্রকৃতি ভক্তা বলে নিজেকে মনে করে কিন্তু ভগবত ভক্তারা যারা পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু বিচার করেছেন তারা হৃদয়ঙ্গম করতে পারেন যে জড়া প্রকৃতি স্বতন্ত্র ভাবে জড়া উপাদান গুলি সরবরাহ করতে পারে না জড় সৃষ্টির কারণও হতে পারে না এইজনে জড়া প্রকৃতিকে উপাদান আসছে জড়া প্রকৃত কারণ সেজন্য জড়া প্রকৃতিকে যে উপাদান কারণ নিমিত্ত কারণ বলা হল এটা গৌণ উপাদান কারণ গৌণ নির্মিত কারণ ভগবান যে মুখ্য উপাদান কারণ মুখ্য নিমিত্ত কারণ পরম পুরুষ মহাবিষ্ণু দৃষ্টিপাতের প্রভাবে জড়া প্রকৃতি জড় উপাদান গুলি করার শক্তি প্রাপ্ত তার শক্তির দ্বারা আবিষ্ট হয় প্রকৃতি জড় জগৎ প্রকাশের কারণ আমি এখন ডেরাডুনে আছি আজকে এখন পাঠ দেব তারা আমাকে এই পাঠ দেওয়ার জন্য বলেছে দ্বিতীয় স্কন্ধ থাকে বিদ্যুর ও মৈত্রের সংবাদ এখানে মৈত্র বিদ্যুরকে এই কথা বলছেন আমি কালকে পড়ছিলাম সেটা আপনারা সবাই পড়বে যারা অনুসন্ধিষ্ট আছেন আরো সৃষ্টি সম্পর্কে জানতে চাইছেন তারা এটা পড়লে এই কথাগুলো আরো ভালো বোধগম্য হবে

তো জড় সৃষ্টির কারণ রূপে জড় উপাদান গুলি উচ্চ রূপে জড় প্রকৃতি যে ক্ষমতা তা সম্ভব হয় পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে পরমেশ্বর ভগবানের যে সমস্ত বিভিন্ন প্রকাশ শক্তিকে আবিষ্ট করে তাদের বলা হয় পঞ্চ প্রকাশ বা অবতার ভগবানের বিভিন্ন প্রকাশ আছে তাদের মধ্যে যেগুলো এই জড় শক্তি অবতার আলোক বর্তিকা থেকে বহু আলোক বর্তিকা জ্বালাবার দৃষ্টান্তটি এখানে দেওয়া যায় একটা মোমবতী জ্বলছে সেখান থেকে নিয়ে আরো একশো মোমবতী জ্বালাবে সে কথা ব্রহ্মসংগীতায় ব্রহ্মা বলেছেন ভগবানের সব কয়েকটি অংশ প্রকাশ অবতার তারই মতেই শক্তিমান তত্ত্ব ভগবান থেকে ভগবান এখানে বুঝাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ তো ভগবান স্বয়ং স্বয়ং ভগবান বুঝাচ্ছে তো সে ভগবানের যত প্রকাশ অবতার তারা সব ভগবান মত নেই শক্তিমান শক্তিতে তত্ত্বত সমান সত্ত্বগত বিচারের সমান কিন্তু মায়ার নিয়ন্ত্রণ কার্যে যুক্ত থাকায় তাদের কখনো কখনো মাইক বা মায়ের সঙ্গে সম্পর্ক যুক্ত বলে বর্ণনা করা হয় এখানে একটা শ্লোক এই শ্লোকটা দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোক তো এই শ্লোকটি শ্রীমৎ ভাগবত থেকে উদ্ধৃত করা হয়েছে आठ श्लोक बोला जगृह पौरसम रूपम भगवत 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 धाधि संभुतम षोड़श कल कलम आद लोक क्षय सृष्टि आदित्य परमेश्वर भगवान जड़ सृष्टि समस्त उपादान सह পুরুষবতার রূপ ধারণ করেছিলেন জড় সৃষ্টি করার জন্য তিনি 16টি প্রধান শক্তি সৃষ্টি করেছিলেন ভগবান পরমেশ্বর ভগবান কৃষ্ণ জড় সৃষ্টি সমস্ত উপাদান সহ পুরুষ রূপ ধারণ করেছিল তো প্রথমে তিনি ষোলোটা শক্তি তো ভাগবত এই শ্লোকটি প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় এক নম্বর শ্লোকের বলা আছে শ্রী মাধার ভাগবত তাৎপর্য বলেছেন যে নিম্ন ষোলোটি চিন্ময় শক্তি চিৎ জগতে বিরাজমান সেই ষোলোটি শক্তি আপনার লিখে রাখবেন শ্রী ভূ লীলা এই তিনটা সবাই জানে শ্রী ভূ লীলা তিনটা শক্তি কিন্তু আর কি ना कांति कीर्ति तुष्टि गी पुष्टि सत्य ज्ञान अज्ञान जया उत्कर्षिनी विमला जगमाया प्रही ईशाना अनुग्रह टोटल तो सोलह टा ये सब अर्थ विभिन्न अर्थ हम जाने ना किछ कुछ तो हम जाने किछ कुछ न तुम सुन छी श्री बलदेव विद्यावसन लगभग तो ग्रंथ है ठीक है उल्लेख करे छन जे उपरुक्त शक्ति गुली

মূর্তি বিমলা যোগা প্রহী ঈশানা অনুগ্রহ আদি করেছে পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে এই সমস্ত শক্তি বিভিন্ন ভাবে কার্যকারী হচ্ছে যদ্যপি সর্বাশয় তেহ তাহাতে সংসার অন্তর রূপে তেহ তেহ ভগবত আধার জগৎ জগৎ আধার যদ্যপি সর্বাশ্রেও ভগবান হচ্ছেন সবকিছুর আশ্রয় এবং যদিও সবকটি ব্রহ্মাণ্ড তার মধ্যে বিরাজমান করছে ভগবান মধ্যে তিনি আবার পরমাত্ম রূপে সব কিছুর আধার সবকিছু তার মধ্যে রয়েছে ব্রহ্মাণ্ড সব ব্রহ্মাণ্ড তার মধ্যে রয়েছে ভগবান কৃষ্ণ দেখিয়েছেন তার বিশ্ব সমস্ত ব্রহ্মাণ্ড তার মধ্যে রয়েছে আর তিনি রূপে রয়েছে সব সবকিছু ধারণ করে রয়েছে সবকিছু তিনি আধা রয়েছে জগৎ আধা প্রকৃতি সহিত তার উভয় সম্বন্ধ তথাপি প্রকৃতি সহ নাই স্পর্শ যদিও প্রকৃতি সঙ্গে দুই প্রকার সম্পর্ক রয়েছে তবু প্রকৃতি সঙ্গে কি শিল রূপ গোস্বামী লঘুপক্ষ তোমার গ্রন্থে জড়গুণের অতি চিহ্ন ভগবান চিহ্ন সম্বন্ধে বলেছেন যে জড়া নিয়ন্তা ও অধ্যক্ষ রূপে জড় গুন্গুলি সঙ্গে শ্রী যে সম্বন্ধ তাকে বলা হয় যোগ ভগবান বিষ্ণু আছেন জড়া প্রকৃতি নিহত আর তার অধ্যক্ষ কারাধ্যক্ষ যেমন কয়দিন তেমনি ত্রিগুণময় জড় প্রকৃতির পরিচালক পরিদর্শক রূপে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু সঙ্গে তর প্রকৃতির গুণগুলির কোনো সম্বন্ধ নাই যেরকম কারাগারে জেল সুপারিনটেন্ডেন্ট থাকে তা বলতে কয়দিন মনে করে দেন ঠিক সেই রকম ভগবান বিষ্ণু জড়াপ্রতি নিয়ন্ত্রণ অধ্যক্ষ করেছেন তা বলে জড়াপ্রতি পরিচালিত আছে এরকম না শ্রী বিষ্ণুর সংশোধন সর্ব অবস্থাতেই তাদের ঈশ্বরত্ব বজায় রাখে তারা কখনোই জড় গুণের দ্বারা যুক্ত হয়ে পড়ে না এখন তর্ক উঠতে পারে যে জড় গুণের সঙ্গে মহাবিষ্ণু কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ তার যদি সম্পর্ক থাকতো তাহলে শ্রীমত ভাগবত বর্ণনা করা হতো না যায় মায়া জীবকে ভগবত বিমুখ করার প্রসাহীন কাজে লজ্জিত হয় ভগবান পশ্চাৎ দাঁড়িয়ে আছে মায়া দেবী সবসময় ভগবান পিছনে থাকে তো ভগবান পিছনে যদি থাকে তাহলে মা তাহলে ভগবান কি দৃষ্টিপাত করে সেটা আমরা কিছুদিন আগে আলোচনা করলাম সেদিন প্রভু বললেন কিভাবে দৃষ্টিপাত করে তার পিছনে দাঁড়িয়ে আছে তার সামনে ভগবান সামনে লক্ষ্মী দেবী আছে আমি যেটা আয়না ধরে দাঁড়িয়ে থাকি আমার পিছনে গিয়ে দাঁড়াবে তাহলে সে আমার মুখটা দেখতে পারে সেইভাবে মায়ের উপরে তিনি শিক্ষণ করেন বলে আমরা বর্ণনা শ্রবণ করেন তা নাহলে মায়াদেবী সবসময় ভগবান পিছনে থাকে তার উত্তরে বলা যেতে পারে যে গুণ শব্দের অর্থ নিয়ম ব্রহ্মা বিষ্ণু শিব এই তিনটি গুণের নিয়ন্ত্র রূপে অবস্থিত এবং গুণের সঙ্গে তাদের সম্বন্ধকে বলা হয় যোগ কিন্তু তার অর্থ এই নয় যে তারা প্রকৃতির গুণদের আবদ্ধ বিশেষ করে শ্রী বিষ্ণুর সর্ব অবস্থাতে গুণের নিয়ন্তা তার গুণবদ্ধ আর কোন প্রশ্নেই যদিও পরস্পর ভগবানের দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে উপাদান কারণ প্রকাশ হয় যদিও পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাতে তার মধ্যে উপাদান নিমিত কারণে প্রকাশ হয় সেই সূত্রে ভগবানের দৃষ্টিপাতের সঙ্গে তাদের সম্বন্ধ থাকলেও ভগবান কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন। ভগবান তার সঙ্গে সম্বন্ধ আছে কিন্তু মায়ের সঙ্গে জীবের সম্বন্ধ হলে যেন মায়াবদ্ধ যদি মায়াবদ্ধ হয় ভগবান সেরকম মায়াবদ্ধ হন ভগবান ইচ্ছা শক্তির প্রভাবে জড় জগতে বিভিন্ন গুণগত বিকার সাধিত হয় কিন্তু শ্রী বিষ্ণুর কোন প্রকার জড় বিকারের সম্ভাবনা নেই এটা হলো শ্লোক নম্বর এইটি সিক্স তারপরে শ্লোক নম্বর 87 নম্বর পড়ো তাত সেটাকেই একটা শ্লোক দিয়ে বুঝেছেন জরা প্রতিষ্ঠিত অবস্থিত হয় সত্য প্রকৃতির গুণের بواسط না হওয়াই হচ্ছে ভগবানের ঐশ্বর্য প্রকৃতি মধ্যে থেকো যুক্তন এই পরস্পর বিরুদ্ধ গুণাবলীর সমাহার তিনি এক আজ্ঞা বরাবর করতে আছে তমনে যারা তার শরণাগত হয় তাদের বুদ্ধিকে তার উপর নিবদ্ধ করেন তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় না তো কি করে তার উপায় বলা হচ্ছে যারা তার শরণাগত হয় তাদের বুদ্ধিকে তার উপর নিবিষ্ট বা নিবুদ্ধ নিবদ্ধ করে তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয় না এই মত গীতাহ পুনঃ পুনঃ কয়ে সর্বদা ঈশ্বর তত্ত্ব অত্যন্ত শক্তি বারম্বার বলা অচিন্ত ভগবান পটেন্সি তার অত্যন্ত শক্তির কথা বর্ণনা করা আছে ঠিক আছে আমি আমি এখানে এসেছি দেহাদুল সুন্দর সমুদ্রের নিচে

এইটা এখানে বলা হয়েছে কিন্তু আমরা জানতাম যে ব্রহ্মা বিষ্ণু শিব সৃষ্টি প্রলয়ের কর্তা এই দুইটা একটু সাংঘর্ষিক এই বিষয়টা আমি বুঝতে পারিনি কৃষ্ণ সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ এরা সব সেই লাইন আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই জলদি প্রকট হলো প্রথমে মহাবিষ্ণু আগে বলা হল না ব্রহ্মবিষ্ণু মহেশ্বর নয় তো অবতার আছে কশ্যব কুম নরসিংহ বামন এসব অবতার আসছে এই মহাবিষ্ণু মাধ্যমে মহাবিষ্ণু থেকে তো সেই ভিত্তিতে মহাবিষ্ণুকে সৃষ্টি স্থিতি প্রলয়ের কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার চলাচ্ছে পশ্চিমবঙ্গ ভারত সরকার চাল ঠিক আছে তারপরে মঙ্গলময় হরে কৃষ্ণ মহারাজ কৃষ্ণ মহারাজ এসএইচকে নম দন্তব প্রণাম ভগবানের প্রতিমূর্তি হচ্ছেন গিয়ে শ্রী বলদেব আর অংশ হচ্ছেন মূল সংকর্ষণ মহা আর তা হচ্ছে গিয়ে তিনজন বিষ্ণু এরকম গোশলাম মহারাজ না এই মূল সংকর্ষণ একটা আলাদা রে এই বলরামকে মূল সংকর্ষণ বলা আছে বস্তুবেষণ আমাদের বলরামাই বলসংকর স্যার যখন বলরাম দ্বারকে থাকেন তখন মূল স্যার বলা আছে হ্যাঁ মহারাজ যে পরমেশ্বর ভগবানের যে অংশ পরমেশ্বর ভগবানের যে অংশ প্রকাশ জরা প্রকৃতির সঙ্গে সহযোগিতা করেন তিনি হচ্ছেন পুরুষ বুঝলাম তার পরের শ্লোকের অনুবাদে বলা হচ্ছে নিত্যধামে ধামে বিষ্ণুর তিনটে রূপকে বলা হচ্ছে পুরুষ তো এখানে নিত্য ধাম কেন বলা হচ্ছে মহারাজ মহাবিষ্ণু ছাড়া আর যে দুজন বিষ্ণু রয়েছেন তারা তো এই ভৌতিক জগতের ভৌতিক জগতে রয়েছেন

নিত্য ধামে কোন রূপে থাকেন মূল মহা রূপে থাকে থাকতে পারে কিন্তু এই জড় জগতে থাকেন আমি শুনেছি যা এই তিনটে রূপ সবসময় থাকেন পরমাত্মা রূপে তার প্রকাশিত হয় আর সবকে মহা মধ্যে অবস্থান করে তো চিহ্ন যদি থাকে এটা দেখতে হবে আর নিমিত্তে যে অংশের অবধান সেই তো অংশের কহি অবতার নাম তো অংশের অবধান মানে অংশ আসছেন মানে সংকর্ষণ আসছেন তখন তাকে বলে হচ্ছে অবতার মানে অংশের অবধান অংশ থেকে যেটা আসছেন সেটাকে অবতার একাশি নম্বর শ্লোকে ভগবানের একটা অংশ এই জগতে প্রকাশিত হয় তাকে বলে অবতার যেই অংশে যেই অংশে ভগবান এই জগতে অবতীর্ণ হন তাকে বলে অবতার মহারাজ ভাগবতম থেকে পড়েছিলাম যে এই জগতে যে সমস্ত অবতারা আসছেন তো সবাইকে খেদেকশায়ী বিষ্ণুর মানে ওখান থেকে আসতে হচ্ছে তো এখানে আবার জানছে যে কারণ দকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণুর থেকে আসছেন সব এই একটি জিনিস মহাবিষ্ণু খেদকশায় বিষ্ণু কারণ দ্যাকশায়ী বিষ্ণু মহা বিষ্ণু প্রথম মহা বিষ্ণু মমতা উনার ঘর দেখাশোনা করে সেখানে মমতা ব্যানার্জি উনার কনস্টিটিউশন দেখাশোনা করে মমতা বানার্জি বাংলা ওয়েস্ট বেঙ্গলকে দেখাশোনা করে তিন রূপে মমতা বানার্জি দেখাশোনা করছে একটাই সেই রকম এই মহা বিষ্ণু বর বিষ্ণু বিষ্ণু এই তিন মহাশঙ্কর তিন রূপে তিন জায়গায় কাজ করছে তো মহাবিষ্ণু মাধ্যমে আসছে মানে ক্ষীরদক্ষা বিষ্ণু মাধ্যমে আসছে একই জিনিস সেই বিষ্ণু তত্ত্ব আমি বললাম তিনি ক্ষীরদক্ষা বিষ্ণু প্রায় প্রতি অনুপরমাণু জীবের সঙ্গে রয়েছেন যে অংশটা প্রত্যেক অনপরম্য জীবনের সঙ্গে আরেকটা অংশে তিনি সারা ব্রহ্মাণ্ডে পরমাত্ম রয়েছে আরেকটা অংশে সারা জনজগতের পরমাত্ম রয়েছে যেহেতু তিনি সর্ববাহক সব জায়গায় রয়েছেন তাই এই পুরুষ অবতারের মাধ্যমেই এতে চাঞ্চ কলা পুন্স এই পুরুষ অবতারের মাধ্যমেই এই জগতে অবতীর্ণ হন ভগবানের সেই অংশ যে অংশ দিয়ে তিনি বিভিন্ন কার্যকলাপ করবেন তো মহাবিশ্ণু থেকে আসে ঠিক বিষ্ণু থেকে আসে ঠিক দুটোই ঠিক বিদ্যুৎ প্রভু ধন্যবাদ প্রণাম মহারাজ মহারাজ কিছুটা উত্তর পেয়েছি তারপরে একটু জিজ্ঞেস করি আহ চুরাশি নম্বর শ্লোকের অনুবাদে বলা হচ্ছে সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির সমস্ত উপাদান সহ পুরুষ অবতার রূপ ধারণ করেছিলেন এই পুরুষ অবতারটা মহাবিষ্ণু সহ আহ যে গর্ভদক্ষায় সবগুলোকে সব বুঝাচ্ছে আর একটা প্রশ্ন মহারাজ আহ সপ্তাশি নম্বর শ্লোকে অনুবাদে বলা হচ্ছে জরা প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও প্রকৃতির গুণের বশীভূত না হওয়ায় হচ্ছে ভগবানের ঐশ্বর্য তেমনি যারা তার শরণাগত হয়ে তাদের বুদ্ধিকে তার উপর নিবদ্ধ করে তারা কখনো প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না আমার প্রশ্ন হচ্ছে যে আহ ভগবানের শরণাগত ভক্তরা তার মানে এই বুদ্ধিকে নিবদ্ধ করার জন্য তো ভগবানের বিভিন্ন রূপ সেবা করে তো কিভাবে মানে কোন সেবাটা বেশি বেশি করলে মানে বুদ্ধিটা ভগবানের উপর বেশি নিবদ্ধ করে রাখা সম্ভব ভগবত সেবা প্রতিটা সম্পূর্ণ এই সেবাটা ছোট এই সেবা বড় ভগবান কাছে হতে পারে না ভগবানের যেকোনো সেবাটাই একটি জিনিস আপসুলুট কম বেশি নেই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পদ সেবন প্রকার রয়েছে যে কোনো সবটাই একই রকম শক্তি আছে আপনি যে কোনো একটা মার্গ অবলম্বন করতে পারেন কিংবা অম্বরীশ মহারাজের মতন সমস্ত ইন্দিরকে ভগবত সেবায় লাগাতে পারেন কোনো অসুবিধা এমনি আছে কলিযুগ হরের নাম হইব কেবল কলিযুগ হরের নাম শক্তি বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু ভগবত সেবা এটা বড় সেবা এটা ছোট সেবা এরকম নেই

ঠিক আছে সবাই কাছে ধন্যবাদ আমি এখানে আসলাম ডেরাডুনে খুব ভালো আমাদের ডাইরেক্ট ট্রেন আছে কলকাতা ডাইরেক্ট ফ্লাইট আসছে আসছে সুন্দর হলিডে রিসোর্ট আছে আমরা এখানে এসে চার পাঁচ দিন সাত দিন রিট্রিট করলে খুব ভালো হবে পাশাপাশি অনেক হোটেল আছে দারুন জায়গা এইটা হচ্ছে আগে তো উত্তরপ্রদেশ ছিল উত্তরাখন্ড এইখান থেকে হরিদ্বার চল্লিশ কিলোমিটার আর এইখান থেকে হরিদ্বার কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনত্রী যাওয়া হয় তো এই জায়গাটা খুব সুন্দর এখানে মসুরিও যাওয়া হয় এখান থেকে ডেহাদি ডেহাদাইস খান না ডেডুন রাইস বাসুমতী ডেহাডুন এই এইসব জায়গায় হয় ভূস্বর্গ সে অনেক ভূস্বর্গ আছে ঠিক কলকাতায় কি গরম বাপুর বাপ ঘর থেকে বেরোনো যেতানা এখানে তো এসে এসি লাগছে না পাখা দুপুর একটু লাগে এমনি রাত্রে তো পাখাই চালায় না বাইরে ঠান্ডা সুন্দর পাহাড় পর্বত তা আমাদের এই যে আমাদের গ্রুপ তো ছোট্ট গ্রুপ তো এখানে এসে পাঁচ সাত দিন রিট্রিট করতে পারে

के पुरुष महाराज के प्रत्येक